কোরবানিতে ক্রেতা বিক্রেতার চাহিদা পূরণে চমক দেখাচ্ছে বোরচুনার অস্থায়ী পশুর হাট। আজকে আমরা বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোরচুনা বাজার থেকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের মাঝে, যেখানে একটি ঐতিহ্যবাহী বাজার হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এখন পরিবর্তনের ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিকেলে বোরচুনা বাজার ঘুরে দেখা যায় একটি প্রাণবন্ত বাজার, যা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিদিন বিকেলে হাজার হাজার ক্রেতা বিক্রেতা এখানে জড়ো হয় এবং এটিকে ব্যবসা বাণিজ্যের একটি জমজমাট কেন্দ্রে পরিণত করে। এলাকায় কোনো স্থায়ী পোষা প্রাণীর বাজার না থাকলেও বোরচুনা বাজারে প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন বিকালে একটি অস্থায়ী পশুর হাট বসে। গরু, ছাগল, ভেড়া এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়, যা দূর দূরান্ত থেকে ক্রেতাদের আকর্ষণ করে। এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে বলছেন, বোরচুনা বাজার তাদের সম্প্রদায়ের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ না করে বরং বিভিন্ন ধরনের পেশাজীবীদের জন্য একটি মিলন স্থান হিসেবে কাজ করে। আবার কেউ কেউ বলছেন, ঈদুল আজহার সময় অস্থায়ী পশুর বাজার একটি উল্লেখযোগ্য আকর্ষণ বয়ে এনেছে। ধর্মীয় উৎসবে কোরবানি পশু কেনার জন্য অনেকেই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এটা নিত্য বাজার, নিত্য বাজার তাই না? আর এই বাজারটি গরুর বাজারটি যেটি বসেছে আজকে সাময়িকভাবে তাই না? সাময়িকভাবে কি উপলক্ষে বসেছে এটি? এটা ওই কুরবানি ঈদ, কুরবানি ঈদ উপলক্ষে তাই না? আর এটি যদি স্থায়ী হয় আপনার জন্য কেমন হতে পারে? খুব প্রয়োজন, খুব প্রয়োজন। মানে এই বাজারটি কেমন হয়ে উঠেছে সাধারণ জনগণের? মানে আমার তো খুব উন্নয়নমূলক, বেশ সুন্দরভাবে, হ্যাঁ, মানুষের নিত্য প্রয়োজন মেটাচ্ছে তাই না? তাহলে এই পশুর প্রয়োজনটা মেটালে আপনি উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, এলাকার জনগণের সুবিধা হবে। পশুর বাজারের জনপ্রিয়তা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান চাহিদার জন্ম দিয়েছে। বোরচুনা বাজারে একটি স্থায়ী পোষা প্রাণীর বাজার হলে এলাকার অনেক উপকার হবে বলে মনে করেন তারা। তবে আমার মনে হয় কি যে এখানে যদি এই স্থায়ীভাবে যদি হাটটা লাগে তাহলে আপনার হয়তো গরু ছাগল বেচা কেনা হবে ভালো, এলাকার জনগণেরও ভালো হবে, তাই তো? না, তাই তো। আচ্ছা, এই যদি স্থায়ীভাবে গরু বাছুর বা অন্যান্য পশু বিক্রি হয় এখানে, সেক্ষেত্রে আপনারা কিভাবে লাভবান হতে পারেন? না, এলাকার লোক লাভবান হবে, মানে এলাকার লোক এলাকাতে গরু বাছুর পাবে, এটা সৌন্দর্য হবে আর কি। সৌন্দর্য হবে তাই না? জি জি। আপনি যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সরাসরি কোন দিকে গেছে বলতে পারেন? সরাসরি চলে গেছে দিনাজপুর, দিনাজপুর শহরে তাই না? এই যে দিনাজপুর শহরে চলে গেছে একটি রাস্তা, পাশে যদি এখানে একটি পশুর বাজার হয় তাহলে সেক্ষেত্রে অনেক উন্নত হবে। একটি স্থায়ী পোষা বাজারের ভাগ্য অনিশ্চিত থাকলেও এটি স্পষ্ট যে এই ঐতিহ্যবাহী বাজারটি সম্প্রদায়ের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করে না, বরং সামাজিক সংযোগ ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও উৎসাহিত করে। ৮০, ৮৫, ৮২, ৮২, তোমরা কত বিক্রি করতে চাও? ১ লাখ টাকা তাই না? একটি সম্প্রদায়ের কণ্ঠস্বর কিভাবে ভবিষ্যৎ গঠন করে বা করতে পারে তার এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। আমরা এই গল্পটি অনুসরণ করতে থাকব এবং বোরচুনা বাজারে পোষা প্রাণী বিক্রির আপডেট দিতে থাকব। সোশ্যাল ওয়ার্ক টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।